হ্যালো ওয়ার্ল্ড, আজকে আমরা ফ্যানটেকের WK893 কিবোর্ডটার রিভিউ করব। তো এই কিবোর্ডটা প্রথমে আমি আনপ্যাক করছি। আনপ্যাক করতে ভালোই কষ্ট হয়েছিল, কারণ ওরা ভালোই কম্প্যাক্ট ওয়েতে কিবোর্ডটা প্যাক করা রয়েছে। সো এই কিবোর্ডের লাইক মেইন ফিচারগুলো হচ্ছে, এটা 2.4 GHz ওয়্যারলেস টেকনোলজি ইউজ করেছে। সো 2.4 GHz ওয়্যারলেস টেকনোলজি ব্লুটুথ টেকনোলজি থেকে আলাদা, কারণ ব্লুটুথ টেকনোলজিতে আপনার রেঞ্জটা অনেক কম হবে, প্লাস আপনার ব্যাটারির কনজাম্পশনটা অনেক বেশি হবে, আর হচ্ছে তাছাড়া আপনার এটাতে অনেক পাওয়ার অনেক বেশি কনজাম করবে। সো কম্পেয়ার্ড টু ব্লুটুথ টেকনোলজি, এখন এই 2.4 GHz ওয়্যারলেস টেকনোলজিগুলো অনেক ইমার্জ করছে। সো লাইক এটা অবশ্যই কিবোর্ড অ্যান্ড মাউস লাইক দুটো ডিভাইসেই অনেক বেশি ইউটিলিটির দিক দিয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড লাইক পাওয়ার কনজাম্পশন বা সব দিক থেকেই। তো মাউস অনেকটাই স্লিক লেভেলের মাউসের বডি বলা যায়, আর হচ্ছে কিবোর্ডটা অনেক স্লিম, আর হচ্ছে সামান্য 2-3 ডিগ্রি উপরে উঠানো রয়েছে কিবোর্ডটা। কিবোর্ডটার বডি একদম ম্যাট ব্ল্যাক। একদমই স্লিম টাইপের, অনেকটা ম্যাকের যেই ম্যাক কম্পিউটারগুলোর যে এক্সটার্নাল হোয়াইট কিবোর্ডগুলো আছে ওই টাইপের। এই কিবোর্ডটাকে ফ্যানটেক নিজেরাই বলেছে এটা হচ্ছে বিজনেস কিবোর্ড, এটা লাইক কোনো প্রোগ্রামিং বা কোনো গেমারদের জন্য এটা রেকমেন্ডেড না, বিজনেস লেভেলের। লাইক আপনি জাস্ট আপনার রেগুলার ডেইলি ইউজের জন্য আপনি এটা আপনার কালেকশানে রাখতে পারেন, বা যদি এমএস ওয়ার্ডে ইউজ করতে হয়। এই দুইটা ব্যাটারি দিয়ে দিয়েছে, ওটা বক্সের সাথেই এসেছে ব্যাটারি দুটো, একটা হচ্ছে মাউসের জন্য আর একটা হচ্ছে কিবোর্ডের জন্য। ব্যাটারি দুটোই খুব সম্ভবত 2 ভোল্টের, আমি অ্যাকচুয়ালি সঠিক জানি না, দেখি নেই নি। সো ব্যাটারিটা লাগিয়ে নিলাম, ব্যাটারি কিবোর্ড আর মাউসের ব্যাটারি লাগিয়ে নিলেই এরপর জাস্ট রিসিভারটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনি লাগিয়ে নিলে দেন জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, আপনার কোনো সেটিং বা কোনো কিছু ম্যানুয়ালি করতে হবে না। জাস্ট রিসিভারটা ল্যাপটপে লাগাবেন আর হচ্ছে কিবোর্ড আর মাউসে ব্যাটারিটা লাগিয়ে দিলেই দেখবেন আপনার সব কিছু একদম গুড টু গো। তো আমি রিসিভারটা বের করে নিচ্ছি। মাউসের একদম পেছন দিকে থাকে নর্মালি রিসিভারগুলো, ফ্যানটেকের এটাতেও কোনো ব্যতিক্রম না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যখন ক্লিক করলাম এটাতে জিরো লেভেলের নয়েস, মানে কোনো নয়েস নাই। মাউস ক্লিকে নর্মালি নয়েস থাকে, ইভেন হেভি গেমিং মাউসগুলোতেও নয়েস থাকে, বাট এটা হচ্ছে ওরা ওদের প্যাকেটে লিখে দিয়েছে সাইলেন্ট ক্লিক। নট অনলি ইন মাউস বাট অলসো ইন কিবোর্ড দেয়ার ইজ নো সাউন্ড দ্যাট ইউ ক্যান হিয়ার লাইক ফ্রম এনি ডিস্টেন্স প্লেস। সো আপনারা দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নাই। আমি তারপর আমি একটু শেষের দিকে আমি সাউন্ডটা শোনার চেষ্টা করব যে মানে এটা কি লেভেলের সাইলেন্ট কিবোর্ড। আর হচ্ছে যে কিবোর্ডটা লিখতে ভালোই মজা পেয়েছি আমি, কিন্তু লাইক আমি যে খুব বেশি মানে কমফোর্টেবল সেটা না, কারণ আমার ল্যাপটপের ডিফল্ট কিবোর্ডের যে লেন্থটা এ থেকে এল পর্যন্ত কোয়ালিটি কিবোর্ডের, সেটা এই এক্সটার্নাল কিবোর্ডের চেয়ে বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সাউন্ড নাই। মাউসটার হচ্ছে ডিস্টেন্স আপনি 15 মিটার পর্যন্ত ইউজ করতে পারবেন, কিবোর্ডটাও আপনি 15 মিটার দূর থেকে ইউজ করতে পারবেন। এটা এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ এটা 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, তাই কোনো ব্লুটুথ টেকনোলজিতে না। কিবোর্ডেও কোনো সাউন্ড নাই। সো এটার একটাই বাজে দিক, সেটা হচ্ছে এটা আপনার ব্যাটারি আপনি পাওয়ারটা অফ করা যায় না। সো এছাড়া বাকি সবাই ভালো। সো থ্যাংক ইউ, এটাই আজকের পর্যন্ত।